আজকের ভিডিওটি সম্পূর্ণ অন্য রকম, বন্ধ দরজা খোলার নতুন একটি প্রয়াস, অথবা নেগেটিভ পথ পরিষ্কার করার জন্য নতুন একটি প্রচেষ্টা। বন্ধুরা, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা নমস্কার, আমি ডালিয়া মুখার্জি, রেইকি গ্র্যান্ডমাস্টার। ডালিয়া রেইকি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি একটা ইউনিক ভিডিও নিয়ে এসেছি। এই সাবজেক্টটা আপনারা আগে বোধহয় কখনো শোনেননি। আমি আজকে আপনাদেরকে বলতে চলেছি শুধুমাত্র এই দুটো হাত ব্যবহার করে, মানে হাততালি দিয়ে, শুধুমাত্র হাততালি দিয়ে আপনি আপনার ভাগ্য ফেরাতে পারেন। কিভাবে পারেন আমি আজকে প্রমাণ সহ আপনাদের দেখাবো। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, কেটে কেটে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। বন্ধুরা দেখুন, এই যে আমাদের হাতে, এই যে আমাদের হাতের মধ্যেই আছে আমাদের চাবিকাঠি। সারা বডির প্রত্যেকটা অর্গানের চাবিকাঠি, মানে সুইচ বোর্ড, আমাদের হাতের মধ্যে, হাতের দুটো হাতের করতলে আমাদের বডির সুইচ বোর্ড আছে, এবং পায়ের করতলেও কিন্তু একই জিনিস আছে। তাহলে আমাদের হাতের এবং পায়ের করতলে যে সুইচ বোর্ড গুলো আছে, কোনো অঙ্গ যখন আমাদের অকেজো হয়ে যাচ্ছে, বসে যাচ্ছে, সেগুলো বসে যায় বলেই তো, অকেজো হয় বলেই তো আমাদের রোগ সৃষ্টি হয়। সেখানে ঠিকমতো অক্সিজেন পৌঁছাতে পারে না, রক্ত ক্লট বেড়ে যায়, নানান রকম হয়, তার জন্যই কিন্তু রোগ হয়। তো আমাদের সেই অর্গ্যানগুলো যদি ঠিক থাকে, ঠিক কিভাবে থাকবে না, এখান থেকে আমরা সুইচ অপারেট করব। তা প্রত্যেকে আলাদা আলাদা করে, এই যে প্রেশার পয়েন্ট আছে আকু প্রেশারে, তো প্রেশার পয়েন্টে আলাদা আলাদা করে যখন দিতে পারছে না, সময় হচ্ছে না, ধৈর্য নেই, অনেকে জানে না, নলেজ না থাকলে কিন্তু এখানে ওখানে টেপা উচিত নয়। এইবার কি হচ্ছে, যখন আমরা হাততালি দিচ্ছি, এই দুটো হাতকে জোরসে তালি দিচ্ছি, তাতে কি হচ্ছে, উভয় হাতের করতলে সুইচ বোর্ড গুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ হচ্ছে। বারবার যখন হাততালি দিচ্ছি, বারবার আঘাত পেতে পেতে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আর সেই সঙ্গে সঙ্গে ভেতরে অর্গ্যানগুলোও অ্যাক্টিভ হচ্ছে। এটা কিন্তু একদিনে তো হবে না, এটা করতে হবে বেশ কিছুদিন। এটা একটা দিক গেল। আর একটা দিকের কথা আমি বলছি, এটা হচ্ছে কি, আঘাত করে আমি ভেতরে অর্গ্যানগুলো জাগাচ্ছি। অর্গ্যান জাগাবার সঙ্গে সঙ্গে আমার চক্র জাগছে, চক্র জাগার সঙ্গে সঙ্গে ভীষণভাবে প্রতিক্রিয়া হচ্ছে, আমি ভীষণভাবে পজিটিভ রেটা নিতে পারছি, আর আমার বডি থেকেও যে ঊর্জার মধ্যে নেগেটিভ জিনিসগুলো থাকে সেগুলোও কিন্তু চলে যাচ্ছে, এই ভাইব্রেশনই চলে যাচ্ছে। আচ্ছা, আর একটা সাইড হচ্ছে ভাইব্রেশন, এই ভাইব্রেশন বাইরের জিনিসটা আমাকে তাড়াচ্ছে। এখন বন্ধুরা আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি একটা বড় গাছের নিচে বসেছে, এখন গাছের উপরে অনেক পাখি কিচির মিচির করছে, যেটা আপনার কাছে খুব ডিস্টার্ব লাগছে। তাহলে আপনি কি করবেন? আপনি তো হাততালি দেবেন, প্রত্যেকটা পাখিকে মারতে পারবেন না, কোনো কিছু করেই তাড়াতে পারবেন না, আর পাখিকে গুলতি মারা এটাও অন্যায়। তাহলে আমরা হাততালি দিলে যদি পাখিটা চলে যায়, তাহলে এর থেকে সহজ পথ আর কিছু নেই। তাহলে আমরা যখন হাততালি দিচ্ছি গাছের দিকে তাকিয়ে, দেখবেন পাখিগুলো উড়বে। এবার আপনি যদি চাইছেন কি পুরো পাখি চলে যাক, তাহলে আপনি বেশি সময় ধরে হাততালি দেবেন। বন্ধুরা এখন এটা আমরা কিভাবে নিজের উপর প্রয়োগ করব, এইখানেই একটা দারুণ মজার ব্যাপার আছে। আপনারা যদি নিজের মনে মনে বসে নিজেকে একটি বৃক্ষ ভাবেন, আপনি নিজে একটি বৃক্ষ, চোখটা বন্ধ করে জাস্ট ভাববেন আপনি একটি বৃক্ষ, আপনার মাথার উপর প্রচুর ডালপালা, এখানে এই যে পাখিগুলো, এখানে পাখিরূপী আপনার চিন্তা, আপনার নানান রকম অশান্তি, নানান রকম চিন্তা, অভাব, অনটন, শান্তি পাচ্ছেন না, যার জন্য সেই জিনিসগুলি সব এই ডালপালায় পাখির রূপ নিয়ে বসে আছে। এটা আপনাকে একটু ভাবতে হবে, তাহলে এটা জিনিসটা মজারও হবে আর ভালোও লাগবে। তো আপনি ভেবে নিন, এই পাখির মতন অনেক আপনার নেগেটিভ জিনিস রয়েছে, তো আপনি এই জিনিসগুলোকে তাড়াচ্ছেন, তখন আপনি হাততালি দিচ্ছেন, চোখ বন্ধ করে জাস্ট আপনি হাততালি দিচ্ছেন এমনি করে, আর ভাবছেন পাখিগুলি সব উড়ে উড়ে চলে যাচ্ছে। পাখিগুলো মানে এখানে আপনার ওই নেগেটিভ জিনিসগুলো।
তাহলে হাততালি দিয়েই যাচ্ছেন, দিয়েই যাচ্ছেন, আপনি ফিল করুন সব উঠছে উঠছে, দুটো রয়েও যাচ্ছে, সেইগুলোকেও তাড়ান ধীরে 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 ধীরে, যতক্ষণ না পুরো পরিষ্কার হয় সেইগুলোকে তাড়ান। এইবার সব যখন চলে গেল, এবার আপনি নিজের মনে বসুন, একটু বসে ফিল করুন, সব চলে গেছে পাখি, মানে পাখি রূপী আপনার নেগেটিভ জিনিসগুলো সব চলে গেছে। ফিল করার পর আপনি দেখবেন কত আপনার হালকা লাগবে, ভালো লাগবে, কিন্তু সত্যি সত্যি চলে যাবে। আপনি যদি দিন সাতেক এটা করেন, এই যে আমি যেটা বললাম আজকে মেথডটা, এটা যদি আপনি দিন সাতেক করেন, এটা খেলার ছলেও করা যায়, খুব ভালো লাগবে, ভাবতেও ভালো লাগছে, গাছে অনেক পাখি, আমি হাততালি দিলাম উড়ে যাচ্ছে, বাচ্চারা তো খেলে এরকম, তো আপনি নিজেও নিজের মধ্যে ভাবতেই পারেন আপনি গাছ আর আপনার প্রচুর দুশ্চিন্তাগুলো, বাইরের ঝামেলাগুলো, এগুলো পাখি, এগুলোকে আপনি উড়িয়ে দিচ্ছেন হাততালি দিয়ে। করে দেখুন, তাহলে হাততালিটা দুভাবে কাজ করে, ইনার দিক থেকেও কাজ করছে, আবার ভাইব্রেশনটা বাইরের দিক থেকেও কাজ করছে। শুধু ওগুলো গেল না, আপনার ঘরের মধ্যে যত ভাইব্রেশন ছিল, আশেপাশে যত নেগেটিভ ভাইব্রেশন ছিল, সেগুলোও কিন্তু এই করতালির জন্য আস্তে আস্তে সরে যাবে। আপনারা 7টা দিন করে দেখুন, যদি ভালো লাগে আপনাদের তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখবেন, আর পরিবর্তনের কথাটাও কিন্তু লিখতে ভুলবেন। বন্ধুরা, আপনারা যারা রেইকি শিখতে চাইছেন, উশুই, হলিফায়ার রেইকি, ক্রিস্টাল রেইকি, মানি রেইকি, অ্যাঞ্জেল রেইকি, লামাফেরা, ম্যাগনিফাইড হিলিং ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যদি জানতে চান বা শিখতে চান বা কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন আর ফোন করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।